নমস্কার বন্ধুরা সুদীপাস কিচেনে আপনাদের সকলকে অনেকেই আছেন যারা খেতে একদমই পছন্দ করেন না সবসময় ঝোল তরকারিতে খেতে ভালো নাও লাগতে পারে তার জন্য আমি আজকে নতুন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো চলুন রান্নাটা শুরু করে দিই এখানে আমি বারো তেরোটা ঢ্যাঁড়স নিয়েছি একটু বড় সাইজেরই নেবেন এবার ঢ্যাঁড়সের পেছনের দিকটা কিন্তু কেটে ফেলে দিতে হবে আর মাথার দিকটা কিন্তু থাকবে পেছনের দিকটা সামান্য একটু কেটে নিয়ে লম্বা ভাবে আমি কেটে নিচ্ছি এই কাজটা কিন্তু বটির সাহায্যে করলে বেশি সুবিধা হবে ছুরির সাহায্যেও করতে পারেন তবে আমার মনে হয় বটি দিয়ে করলে কাজটা অনেকটাই সোজা হবে এই দেখুন আমি প্রথমে দু সাইডে লম্বা ভাবে তারপর ভাবে আরও দুবার কেটে নিচ্ছি একদম বেশি পরিমাণে কিন্তু কাটা যাবে না তাহলে কিন্তু ডিজাইনটা একেবারেই নষ্ট হয়ে যাবে এবং খুলেও যেতে পারে এই দেখুন একটা আমি কেটে নিয়েছি আরও একটা আপনাদের জন্য করে দেখাচ্ছি আবারও প্রথমে লম্বা কেটে নিলাম তারপর কোনাকুনিভাবে দুবার কেটে নেওয়ার পরে সাইড দিয়ে আরও দুবার কেটে নিচ্ছি এইভাবে আমি বাকি ঢ্যাঁড়সগুলো সুন্দর করে কেটে নেব আর ঢ্যাঁড়সটা কিন্তু অবশ্যই কেটে নেওয়ার আগে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তো দেখুন সবগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর ডিজাইনটাও কিন্তু প্রপার একদম সুন্দরভাবে হয়েছে আর আবারও বলছি বেশি করে কিন্তু কাটা যাবে না তাহলে কিন্তু খুলে যেতে পারে তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবারেতে এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এই ঢ্যাঁড়সটাকে খুব আলতো হাতে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে একদমই আস্তে আস্তে কিন্তু কাজটা করতে হবে না হলে কিন্তু এই যে ডিজাইনটা খুলে যেতে পারে তো আমার ম্যারিনেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দেখুন নুন আর হলুদ খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সের গায়ে মাখিয়ে নিয়েছি এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা বাটিতে আমি বেসন নিয়ে নিচ্ছি দু চামচ এবার এতে অ্যাড করে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ মতো চালের গুঁড়োটা দিলে কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবারেতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এই দিয়ে সব একসঙ্গে চামচের সাহায্যে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব অতিরিক্ত থিক কিন্তু হবে না ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এই দেখুন খুব বেশি কিন্তু পাতলাও নেই খুব বেশি কিন্তু ঘনও হয়নি আর এতে কিন্তু চাইলে আপনারা খাবার সোডা অ্যাড করতে পারেন তবে আমি চালের গুঁড়ো দিয়েছি বলে আর খাবার সোডা দিলাম না এবার আমি সাদা তেল ফ্রাইং প্যানে গরম করে নিয়েছি এবারে সেই কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন আপনারা ব্যাটারটাকে কোট করে তেলের মধ্যে দেবেন তখন কিন্তু একটু হাতে সাহায্যে প্রেস করে ছড়িয়ে তারপরে কিন্তু দেবেন তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম রাখতে হবে হাইতে দিলে কিন্তু বাইরের অংশটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো আমি দুপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত বাই ওয়ে আমি সুদীপা আপনারা দেখছেন সুদীপা আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এবার আমি বাকি ঢ্যাড়স গুলোকেও ব্যাটারে কোট করে ফ্রাই করে নেব তো আমাদের ইনোভেটিভ এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম চা কফির সঙ্গেও খেতে পারেন মুড়ির সঙ্গে মেখেও কিন্তু খাওয়া যেতে পারে অথবা গরম ভাতে ডালের সঙ্গেও কিন্তু এই পকোড়াটা খেতে পারেন আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা